সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেকদিন পরে মর্নিং ওয়াক করতে চলে আসলাম। এই জায়গাটা আমার খুবই খুবই ফেভারিট একটা জায়গা। ওইখান থেকে কালার দেখা যাচ্ছে, আকাশের কত কালার। বরফের মতো হয়ে আছে। সকালবেলা এমন সুন্দর একটা জায়গা আসলে এমনিতেই দিনটা ভালো কাটে, মনটা অনেক ভালো হয়ে যায়। এতটাই ঠান্ডা এখানে, মনে হচ্ছে যে একদম লবণের মতো বরফ পড়ে আসছে। এখানে আমার সামারে অনেক বেশি বেশি আসা হয়, জায়গাটা এতটাই সুন্দর। তো আগের পুরানো ছবি দেখে গতকালকে মনে হলো না, এই উইন্টারও একদিন মর্নিং এ যে দেখি জায়গাটা কেমন। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা একেবারে মনে হচ্ছে মরা গাছ। এটা চেরি গাছ, কয়েকদিন পর এটা চেরি ফুল হয়ে ভরে যাবে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে। সেই সময়টা এসে এই গাছটা আমি দেখব কেমন হয় এবং আপনাদের সাথে শেয়ার করব। আশেপাশে যাদের বাড়ি তাদের তো খুবই মজা। আর আমি এখানে এই পার্কটাই দেখলাম যেখানে রাতেও মানুষ থাকে। আর জায়গাটা এতটাই ভালো লাগে, আমি এখানে অনেকবার আসছি এর আগেও। হাঁসের ডাক শুনে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের যে গ্রামগুলো ছিল, সকালবেলা হাঁস মুরগির ডাক শোনা যায়, অনেকটা ওরকমই লাগতেছে। রাতের বেলা এখানে রাতেও পার্কের লোক থাকে। একদিন এখান দিয়ে যাচ্ছিলাম, তো একই বাড়ি জোনা কি পোকায় জায়গাটা ভরা, অন্ধকারে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। আর এত এত জোনা কি পোকা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার কিছু পছন্দের জায়গা আছে যেখানে আমি একবার না অনেকবার বারে বারে যাওয়া হয়, এই তো সেরকম একটা জায়গা।
ওই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকে বোটে করে মানুষ ওই পারে যায়, এটা একটা অন্যান্য রকম মজা লাগা আসতে মনে হয়। যেমন একটা সময় ছিল আমাদের দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা দিয়ে যাওয়া হয়, এই জায়গাটা অনেকটা সময় ওরকম মনে হয়। ওই পারে যে মানুষগুলো আসছে তারা এখানে আসছে তাদের নিজস্ব বোট দিয়ে, স্পিড বোট। এটা একটা রেস্টুরেন্ট, স্পিড বোট দিয়ে এখানে এসে থেমে ওরা এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করে, করে আবার ফিরে যায়। তো উইন্টার আমার কখনোই এই জায়গায় মর্নিং ওয়াক করতে আসা হয়নি, তো আজকে বুঝতেছি না ওদের মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা আছে কি না। যাদের আশেপাশে সকালবেলা হাঁটতে যাওয়ার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, আমার মনে হয় সকালবেলা ফজর নামাজ পড়ে এরকম একটু বাইরে বের হলে মন শরীর সবই খুব ভালো থাকে। আর যেখানে শীত প্রধান দেশগুলো সেখানে মর্নিংয়ে কেউ বের হলে অবশ্যই পর্যাপ্ত কাপড় চোপড় পরে বের হবেন, কারণ প্রচুর ঠান্ডা। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, পানি পাথর কত কত সুন্দর গাছ, আর এই গাছগুলো তো কয়েকদিন পরে চেরি ফুল হয়ে ভরে যাবে। আমার সাথে আমার পরিবারের সবাই আসছে, যে যার মতো করে হাঁটতেছে, কেউ বসে বসে পড়তেছে। অনেকে সকালবেলা বের হয়ে আসছে, কি যে ভালো লাগছে। ছেলে বসে আসছে, সেও মায়ের মতো ভীষণ ভালোবাসে প্রকৃতি।